ফোনে স্ক্রিনশট দিতে গেলে আমাদের হয় পাওয়ার বাটন, নাহলে হচ্ছে ভলিউম বাটন, কিন্তু চেপে ধরে স্ক্রিনশট দিতে হয়, আর না হলে এখান থেকে নোটিফিকেশন টেনে ধরে নেমে এখান থেকে স্ক্রিনশট দিতে হয়। তো খুব সহজে কিন্তু একটা স্ক্রিনশট দিতে পারবেন, না হলে আপনি তিন আঙুল টেনে স্ক্রিনশট দিতে হয়। তো আমি দেখুন খুব সহজে একটা স্ক্রিনশট দিচ্ছি, এই যে আমি এখানে চেপে ধরলাম, একটা স্ক্রিনশট হয়ে গেল। তারপর যদি চান এটাকে আপনি ছোটো বড়ো করে নিতে পারেন, এখান থেকে কতটুকু নিতে চান। এই কাজটি আপনি কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি, আইটি ফলো করবেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, কাজটি করার জন্য গুগল প্লে স্টোরে চলে যাবেন, স্ক্রিনশট অ্যাসিস্ট্যান্ট লিখে সার্চ করে এটাকে ইনস্টল করে নেবেন। তো এটাকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন, মাত্র 2 MB অ্যাপ্লিকেশনটা আপনার এখান থেকে ইনস্টল করে নেবেন। তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিয়ে এখান থেকে আমি ওপেন দিয়ে দিলাম। ওপেন দিয়ে দেওয়ার পরে এই অপশন চলে আসবে, এখান থেকে জাস্ট এদিকে একটা স্ক্রিন দিবেন, তারপরে নেক্সট দিবেন, এইটি এখান থেকে অ্যাক্সেস দিবেন। অ্যাক্সেস দেওয়ার পরে এখান থেকে আপনার এই যে প্রথম অপশনটা, এখানে একটা ক্লিক দিবেন, ক্লিক দিয়ে আপনার অ্যাপসটার অ্যাক্সেসটা এখান থেকে দিয়ে ওকে দিয়ে দিবেন। ওকে দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, আমাদের এখানে আর কোনো কাজ নেই। এখান থেকে ডান দিয়ে দিব, ডান দিয়ে দেওয়ার পরে আপনি যদি চান প্লে স্টোরে এখান থেকে একটা স্ক্রিনশট নিতে, তো এখানে এইখানে চেপে ধরলে কিন্তু স্ক্রিনশটটা হয়ে যাবে। যে প্লে স্টোরে এখানে এটাকে চেপে ধরলে স্ক্রিনশট হয়ে গেলো, যে তো আপনি চাইলে এখান থেকে স্ক্রিনশটে ডাউনলোড করবেন, এখান থেকে ছোটো বড়ো করবেন, এখান থেকে সব কিছু কিন্তু আপনি করতে পারবেন। সেভ হয়ে গেলো, এখান থেকে সেভ দিয়ে দিবেন।